প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুণগত রসায়নের পঞ্চম লেকচারে। আজকে আমরা আলোচনা করব বর্ণালী ও বর্ণালীর প্রকারভেদ নিয়ে। সাথে আছি আমি সনত কুমার দাস। চলো তাহলে শুরু করি মূল ক্লাসটি। আমরা অনেকেই বিজ্ঞানী নিউটনের সাদা আলো এবং প্রিজম সম্পর্কিত এই পরীক্ষণটি জেনেছি। তো এই পরীক্ষায় কি হয়? এই পরীক্ষায় সাদা আলোকে যখন প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করানো হয়, তখন প্রিজমের অপর পাশে একটা সাতটি আলোর বর্ণের সমাহার দেখা যায়। আসলে এটা হচ্ছে এক ধরনের বর্ণালী। তো এই বর্ণালীটা হচ্ছে কি, দৃশ্যমান অঞ্চলের জন্য বর্ণালী। এখানে দেখা যাচ্ছে সাদা আলো যখন প্রিজমের মধ্য দিয়ে যাচ্ছে, তখন সেগুলো বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে সাদা আলোর মধ্যে আসলে দৃশ্যমান অঞ্চলের সব বর্ণই উপস্থিত। এখানে আমরা দেখতে পাচ্ছি বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল, এই সাতটি বর্ণ রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে কি, সবচেয়ে বেশি বেঁকে গিয়েছে যে বেগুনি আলোর বর্ণ, এবং এর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, এবং সবচেয়ে কম বেঁকেছে তাদের লাল আলো, এবং এর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে কি, দৃশ্যমান অঞ্চলের আলোগুলোর মধ্যে সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো। যখন এখানে আসলে বিভিন্ন কোণে প্রতিসরিত হচ্ছে আলোগুলো, প্রিজম থেকে বের হওয়ার সময় এদের প্রতিসরণ কোণ ভিন্ন ভিন্ন হয়, এরা আসলে বেঁকে যাচ্ছে। কারণ সকল আলো সমানভাবে প্রতিসরিত হয় না, কারণ তাদের এক একজনের কোণ ভিন্ন ভিন্ন, তাই তাদের এখানে একটা বর্ণের সমাহার অথবা বর্ণালীর সৃষ্টি হয়। তো এটা হচ্ছে আসলে একটা বর্ণালীর আমাদের সাধারণ উদাহরণ। এটা হচ্ছে সাধারণ হতে পারে যে রংধনু। রংধনু হচ্ছে কি, এক ধরনের বর্ণালী, যেটা আমরা খালি চোখে বৃষ্টির পরে অথবা দেখতে পাই এটা। তো এগুলো হচ্ছে কি, এক ধরনের বর্ণের সমাহার। তাই বর্ণালী মানে হচ্ছে আসলে কি, এক ধরনের আলোর সমাহার। সেটা হতে পারে দৃশ্যমান অঞ্চলের আলো, অথবা হতে পারে এক্স রে কিংবা আল্ট্রাভায়োলেট রে, অথবা অনেকগুলো বর্ণের আলোর সমাহার। আমরা শুধুমাত্র আমাদের আলোচনাটুকু আমরা দৃশ্যমান অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখব। তো এই বর্ণালীটা সাধারণভাবে কিভাবে উৎপন্ন হয়? যখন পরমাণুতে তড়িৎ চুম্বকীয় রশ্মি আবদ্ধ করা হয়, তখন ইলেকট্রন সমূহ শক্তি শোষণ করে উপরের কোন একটা কক্ষপথে স্থানান্তরিত হয়। কিন্তু ওই কক্ষপথে ইলেকট্রন স্থিতিশীল নয়, তাই সে পুনরায় আগের কক্ষপথে ফিরে আসতে চায়, এবং যখন সে উপরের কক্ষপথ থেকে নিচের কোনো কক্ষপথে ফিরে আসে, তখন সে শক্তি বিকিরণ করে এবং নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। এই বিকৃত শক্তিকে আমরা বর্ণালী হিসেবে দেখতে পাই। এখন সেটাকে আমরা কিভাবে বর্ণালী হিসেবে দেখতে পাই? আমরা আগের চিত্রে দেখেছি, যখন সাদা আলোকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করা হয়, তখন এগুলো বিভিন্ন বর্ণে আলাদা হয়ে যায়। তেমনিভাবে ওই যে মৌল কিংবা যৌগ থেকে উৎপন্ন আলোগুলোকে যদি আমরা প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করাই, তখন সেগুলো কি, আরো কয়েকটি ভিন্ন ভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হবে। যেহেতু পরমাণু কিংবা অণু থেকেই নির্গত আলো সাদা হয় না, তাই সবগুলো বর্ণ আমরা এখানে দেখতে পাবো না। যেমন সাদা আলোর মধ্যে সবগুলো বর্ণ থাকে, কিন্তু অন্য কোনো আলো যদি উৎপন্ন হয় পরমাণু বা অণু থেকে, সেগুলোর মধ্যে কিন্তু কি, সব আলো থাকবে না, তবে নির্দিষ্ট কয়েকটি বর্ণ থাকবে। তো এই বিকৃত শক্তিকে যদি প্রিজমের ভিতর দিয়ে গমন করানো হয়, তাহলে বেশ কয়েকটি বর্ণে বিভাজিত হতে দেখা যায়, তাই হলো বর্ণালী। এখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ তিন ধরনের বর্ণালী রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু পরে জানবো। কিন্তু তোমরা সাধারণত জাস্ট উদাহরণটা দেখে নাও। যেমন এখানে দেখা যাচ্ছে কি, যেটা হচ্ছে কি, সাদা আলোর একটা বর্ণালী, এখানে সব আলো রয়েছে, আর এটা হচ্ছে কোনো একটা পরমাণু থেকে নির্গত বর্ণালী, এখানে সব আলো কিন্তু নেই, শুধুমাত্র রয়েছে কি, লাল, হলুদ, সবুজ, আকাশি কিংবা নীল, এই ধরনের বর্ণালীগুলো। মাঝখানে এই যে এখানে গ্যাপগুলো রয়েছে, সেই জায়গার মধ্যে কিন্তু কি, কোনো আলো নেই, অর্থাৎ ওই পরমাণুটি এই ধরনের আলোগুলো কিন্তু দেখাতে পারে না, শুধুমাত্র এই আলোগুলো এগুলো দেখাতে পারে। এবার আসি নিরবিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন বর্ণালী নিয়ে। যে বর্ণালীতে সকল তরঙ্গদৈর্ঘ্যের আলো উপস্থিত থাকে, তাকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী। যেমন সাদা আলো, রংধনু, উত্তপ্ত বস্তু থেকে নির্গত বর্ণালী, কৃষ্ণ বস্তু বিকিরণ। আমরা সাদা আলোর মধ্যে দেখেছি কি, সব তরঙ্গদৈর্ঘ্যের আলোই উপস্থিত ছিল, যেমন এই চিত্রটা দেখলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। কিন্তু পরমাণু বা অণু থেকে নির্গত বর্ণালী হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী। এই বর্ণালী বিচ্ছিন্ন কেন? কারণ পরমাণুতে ইলেকট্রন সমূহ কিছু নির্দিষ্ট শক্তি ধারণ করতে পারে, আর এই শক্তির মান বের করার সূত্র হচ্ছে কি, En = -ME^4z²8n²hs²ε0² এই সূত্রটা আমরা গত পর্বে লেকচারে দেখেছিলাম। যারা ভিডিওটি এখনই দেখেনি, তারা ভিডিওটি দেখে নাও, নাহলে এই লেকচারগুলো বুঝতে তোমাদের কষ্ট হবে। তো আমরা বুঝলাম কি, পরমাণুতে ইলেকট্রন যে কোনো শক্তি ধারণ করতে পারে না, কিছু নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকতে পারে, এবং যেহেতু তাদের শক্তিগুলো নির্দিষ্ট হয়, তাই তাদের শক্তির পার্থক্যটাও নির্দিষ্ট হবে। শক্তির পার্থক্যটা যে কোনো মান ধারণ করতে পারবে না, এবং কক্ষপথ পরিবর্তনের সময় তাদের শক্তির পার্থক্যের মান অনুসারে ফোটন নিঃসরণ করতে পারে। আমরা জানি বোরের তৃতীয় কক্ষপথ
বোরের তৃতীয় সিদ্ধান্ত থেকে আমরা জানি ডেল ই ইজ ইকুয়াল টু এইচ এফ, অর্থাৎ শক্তি স্তরের পার্থক্যের শক্তি হচ্ছে কি নির্গত ফোটনের সমান। তাই এখানে ইলেকট্রনগুলো যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন নিঃসরণ করতে পারবে না, কিছু নির্দিষ্ট শক্তির ফোটনের জন্য ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট, তাই এরা প্রত্যেক পরমাণু শুধুমাত্র কিছু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী প্রদর্শন করে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেন ইমিশন স্পেকট্রাম ইনভিজিবল রিজিয়ন, এটা হচ্ছে কি আমাদের দৃশ্যমান অঞ্চলের মধ্যে হাইড্রোজেন বর্ণালীটা কি কতগুলো চারটি নির্দিষ্ট রেখা দ্বারা তৈরি। এখানে সবগুলো বর্ণ কিন্তু নেই, এখানে অনেকগুলো কি কালো কালো স্থান রয়েছে, তার মানে কি ওই জায়গায় ওই বর্ণগুলো অনুপস্থিত। এখন আমরা যদি দেখি এখানে কি কি বর্ণ রয়েছে, সেগুলো হচ্ছে কি বেগুনি, নীল, হালকা সবুজ এবং লাল। তো এগুলোই হচ্ছে দেখাতে পারে হাইড্রোজেন। আমরা এটা নিয়ে আরো পরে জানবো ভালো মতন। এবার আসি নিঃসরণ এবং শোষণ বর্ণালীতে। নিঃসরণ এবং শোষণ বর্ণালী কি, প্রথমে আসি নিঃসরণে। পরমাণু উত্তেজিত ইলেকট্রন যখন উপরের কক্ষপথ থেকে নিজের নিচের কক্ষপথে নেমে আসে তখন সে শক্তি বিকিরণ করে। এই বিকৃত শক্তির নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকে এবং এই শক্তিকে আমরা যদি বর্ণালী আকারে দেখি তখন যে বর্ণালী পাওয়া যায় তাই হচ্ছে কি নিঃসরণ বর্ণালী। আবার বলছি, যখন পরমাণুকে উত্তেজিত হয়ে উপরে কোনো কক্ষপথে চলে যায় সে শক্তি শোষণ করে এবং ফিরে আসার সময় যে ফোটন নিঃসরণ করে, এবং সেই নিঃসরিত আলোকে আমরা যখন প্রিজমের মধ্য দিয়ে পাস করে বর্ণালী দেখি তাহলে সেটাই হচ্ছে কি নিঃসরণ বর্ণালী। নিঃসরণ বর্ণালী এক ধরনের বিচ্ছিন্ন বর্ণালী, এখানে সব তরঙ্গ দৈর্ঘ্যের আলো থাকে না। তোমরা এটা হচ্ছে কি একটা নিঃসরণ বর্ণালীর উদাহরণ, এগুলো কতগুলো কি দেখা হিসাবে উপস্থাপন করা হয়। শোষণ বর্ণালী, তেমনি ভাবে শোষণ হচ্ছে, শোষণ বর্ণালী হচ্ছে ইলেকট্রনের শোষণের কারণ, আলো শোষণের কারণে সৃষ্টি হয়। তো এই বর্ণালী কিভাবে উৎপন্ন হয়, এটা উৎপন্ন করার জন্য পদার্থের মধ্য দিয়ে, সেটা হতে পারে মৌল কিংবা যৌগের কোনো একটা স্যাম্পল, এর মধ্যে দিয়ে সাদা আলো মানে সব তরঙ্গ দৈর্ঘ্যের আলো একসাথে প্রবেশ করানো হয়। তো কিছু কিছু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই পদার্থের মৌলগুলো শোষণ করে, অর্থাৎ মৌলের ইলেকট্রন শোষণ করে, বাকি তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই পদার্থের শোষিত হয় না, বরং এরা সরাসরি পর্দায় করে, প্রিজমের অপর পাশে গিয়ে পর্দায় করে। তো যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো শোষিত হয় সেগুলো প্রিজমের অপর পাশ থেকে বের হতে পারে না, তার মানে কি ওই তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো কি অনুপস্থিত থাকবে এবং সেগুলোকে আমরা কালো দাগ হিসেবে দেখতে পাবো। তো এটা হচ্ছে কি হাইড্রোজেনের শোষণ বর্ণালী। তোমরা যদি এটা খেয়াল করো তার মানে হচ্ছে কি এর মধ্যে দিয়ে সাদা আলো প্রবেশ করানো হয়েছিল, অর্থাৎ হাইড্রোজেনের মধ্যে দিয়ে সাদা আলো প্রবেশ করানো হয়েছিল এবং হাইড্রোজেন চারটি তরঙ্গ দৈর্ঘ্যের আলো ইলেকট্রনগুলো মানে আলোগুলো আলোকে শোষণ করে নেয়। তার মানে কি তার মানে হচ্ছে আর এই যে মাঝখানে যে গ্যাপগুলো রয়েছে এখানে কিংবা এখানে এই আলোগুলো শোষণ করে না, এগুলো প্রিজমের অপর পাশ দিয়ে বেরিয়ে সরাসরি ফটোগ্রাফিক প্লেটের উপর পড়ে বর্ণালী সৃষ্টি করে। তো এটা হচ্ছে কি শোষণ বর্ণালী। তো এভাবেই শোষণ আর নিঃসরণ বর্ণালী সৃষ্টি হয়। রেখা বর্ণালী কিংবা পারমাণবিক বর্ণালী ও ব্যান্ড বা আণবিক বর্ণালী। রেখা বর্ণালীকে আমরা সাধারণত রেখা হিসেবে দেখি, কয়েকটি দূরে দূরে অবস্থিত রেখা হিসেবে দেখি। এটা হচ্ছে কি পরমাণু থেকে সৃষ্টি হয়, আর অণু থেকে সৃষ্ট বর্ণালীগুলো হচ্ছে ব্যান্ড বর্ণালী। এগুলোকে দেখতে আপাত দৃষ্টিতে অনেক বড় বড় স্তূপ বা ব্যান্ডের মতো মনে হলো, যৌথ মনে হলো, এগুলো আসলে যদি আমরা ভালো মতো পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে এগুলো আসলে অনেকগুলো ঘন সন্নিবেশিত ছোট ছোট রেখা বর্ণালীর সমন্বয়ে তৈরি। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো লাইন দ্বারা তৈরি। তো এটার মধ্যবর্তী পার্থক্যটা কিন্তু আমাদের জানতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে। আমরা যদি প্রথমে দেখি ব্যান্ড বর্ণালী রেখা বর্ণালীর পার্থক্যের প্রথম পয়েন্টে, এটি হচ্ছে ব্যান্ড বর্ণালী দিয়ে আমরা কোনো একটা যৌগকে আমরা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারি, কারণ প্রত্যেক অণু কিংবা যৌগের একই যৌগের সবগুলো অণুর ব্যান্ড বর্ণালী সেম, কিন্তু বিভিন্ন যৌগের অণুগুলোর মধ্যে ব্যান্ড বর্ণালী একই হবে না। তাই আমরা কোনো একটা যৌগকে যদি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে চাই আমরা ব্যান্ড বর্ণালীর সহায়তা নিতে পারি। তেমনিভাবে একই মৌলের সকল পরমাণুর রেখা বর্ণালী সমান, কিন্তু বিভিন্ন মৌলের রেখা বর্ণালীগুলো কিন্তু একই হবে না। তাই কোনো একটা মৌলকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে, অর্থাৎ মৌলের পরমাণুকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে যে বর্ণালীটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি আমাদের রেখা বর্ণালী। ব্যান্ড বর্ণালী অনেকগুলো রেখার ঘন সন্নিবেশিত আকারে দেখা যায়, তোমরা এই চিত্রে এটা দেখতে পাচ্ছ। রেখা বর্ণালী সূক্ষ্ম কিছু রেখা দিয়ে গঠিত যারা পরস্পর থেকে দূরে দূরে থাকে, এই চিত্রে তোমরা সেটা দেখতে পাচ্ছ। ব্যান্ড বর্ণালী কিভাবে উৎপন্ন হয়, এটি অণুর আবর্তন, কম্পন কিংবা উভয় থেকে সৃষ্টি হয়। আর রেখা বর্ণালী পরমাণুর কক্ষপথে ইলেকট্রনের স্থানান্তরের জন্য, সেটা হতে পারে ইলেকট্রনের শক্তি শোষণের জন্য কিংবা ইলেকট্রনের কি শক্তি বা ফোটন নিঃসরণের জন্য এই বর্ণালীটা সৃষ্টি হতে পারে।
তো এই ছিল ব্যান্ড বর্ণালী ও রেখা বর্ণালীর পার্থক্যটা। এবার আসি আমরা হাইড্রোজেনের নিঃসরণ বর্ণালী কিভাবে উৎপন্ন হয়। তোমরা চিত্রে এখানে একটা দেখতে পাচ্ছ, এটা একটা বক্স রয়েছে, সেই বক্সটাকে তোমরা একটা গ্লাস টিউব কল্পনা করে নাও। এর মধ্যে হাইড্রোজেন গ্যাস রয়েছে, যেগুলো পরবর্তীতে হাইড্রোজেন পরমাণুতে রূপান্তরিত হয়। আমরা এটা একটু পড়ব। তো হাইড্রোজেন গ্যাস টিউবের দুই প্রান্তে এক ব্যাটারি দুই প্রান্ত যুক্ত করা হয়েছে, এবং এই ব্যাটারি ভোল্ট হচ্ছে কি অনেক বেশি, প্রায় 5 কিলোভোল্টের একটা ব্যাটারি। যখন এই ব্যাটারি সুইচটা অন করে দেওয়া হয় তখন কি হয় দেখো, তো উচ্চ বিদ্যুৎ শক্তি প্রয়োগ হয় এই দুই প্রান্তে, আর উচ্চ বিদ্যুৎ শক্তির প্রভাবে ভিতরে একটা স্পার্ক তৈরি হয়। এর কারণে এখানে কি হয়, দুই প্রান্তে বিদ্যুৎ শক্তি প্রয়োগ হয়, আর এই বিদ্যুৎ শক্তিগুলো গ্রহণ করে কি হাইড্রোজেন অণু। প্রথমে হাইড্রোজেন পরমাণুতে হাইড্রোজেন অণু প্রথমে এই শক্তি শোষণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। তো এই যে তোমরা দেখছো হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়, তো তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেন অণু এখানে কি হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়েছে। তো এই হাইড্রোজেন পরমাণুর অসংখ্য পরমাণু ইলেকট্রন বিভিন্ন পরিমাণ শক্তি শোষণ করে উদ্দীপিত হয়ে বিভিন্ন উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হয়। কিন্তু অস্থিতিশীলতার কারণে পরক্ষণেই এই সেই উপরের কক্ষপথে বিদ্যমান ইলেকট্রনগুলো আবার তাদের পূর্ববর্তী কক্ষপথে ফিরে আসে এবং শক্তি বিকিরণ করে। আর শক্তি বিকিরণের যে সম্পর্কিত যে সূত্রটা আমরা জানি, EH-EL=HF, তার মানে হচ্ছে কি হায়ার অরবিটের এনার্জি মাইনাস লোয়ার অরবিটের এনার্জি ইকুয়াল টু HF। তোমরা এখানে দেখতে পাচ্ছ যখন তড়িৎ শক্তি চালু করা হয় তখন এখান থেকে কি একটা বর্ণ নিঃসরিত হয়, এবং সেটার শক্তি বা কম্পাঙ্কের সাথে সম্পর্ক হচ্ছে E=HF। আচ্ছা, এই বিকিরিত শক্তিটাকে আমরা যদি প্রিজমের মধ্যে দিয়ে গমন করাই তাহলে কিন্তু কি আমরা কয়েকটা রেখা দেখতে পাব। কিন্তু এর তার আগে একটা জিনিস জেনে রাখা দরকার, সেটা হচ্ছে শক্তি স্তর সমূহের মধ্যে কিন্তু কি পার্থক্য ভিন্ন ভিন্ন রয়েছে। তাই বিভিন্ন শক্তি স্তর থেকে বিভিন্ন শক্তি স্তরে চলে আসা ইলেকট্রনগুলোর কি শক্তি ভিন্ন হবে না, তাই তাদের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য হবে। তার বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের বেশ কয়েকটি ফোটন নিঃসরণ আমরা লাইন দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো সিস্টেমটাকে, এখানে আমাদের যে সেই হাইড্রোজেন গ্যাস টিউবটাকে যখন আমরা তড়িৎ শক্তি অন করা হয় তখন এখান থেকে একটা আলো নিঃসরিত হয়, এবং এই নিঃসরিত আলোকে যদি আমরা প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করাই তাহলে প্রিজমের অপর পাশে সেই আলোটা বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেনের এই নিঃসরণ বর্ণালীটা 4টি ভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয়েছে, সেগুলোকে আমরা বলছি হাইড্রোজেনের নিঃসরণের রেখা বর্ণালী। তোমরা দেখতে পাচ্ছ ভায়োলেট, ব্লু ভায়োলেট, ব্লু গ্রিন এবং রেড, এই 4টি আমরা বর্ণ দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে কি হাইড্রোজেনের নিঃসরণের কারণে সৃষ্টি হয়। এখন আসি, হাইড্রোজেন ছাড়াও আরো অন্যান্য গ্যাস রয়েছে যেগুলো কিন্তু কি বর্ণালীর প্রদর্শন করে, তেমনি কয়েকটা আমরা উদাহরণ দেখবো। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে হাইড্রোজেনকে যখন উত্তপ্ত করা হয় বিদ্যুৎ শক্তি দিয়ে তখন তার বর্ণটা কিরকম হতে পারে, ঠিক এই বর্ণটাকেই আমরা স্পেকট্রোমিটার নামে একটা যন্ত্র রয়েছে যে যন্ত্র দিয়ে বর্ণালী পর্যবেক্ষণ করা হয়, সেই যন্ত্রের মধ্য দিয়ে আমরা এই আলোটাকে পাস করে বর্ণালীটা দেখতে পাই, সেই এইরকম রেখা বর্ণালীটা আমরা দেখতে পাই। তেমনি ভাবে সকল মৌলের জন্য কি বা যৌগের জন্য আমরা একইভাবে দেখতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিউটেরিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, মার্কারি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, তো এগুলো হচ্ছে কি বিভিন্ন মৌলের রেখা বর্ণালী, যে নিঃসরণ বর্ণালী কিভাবে উৎপন্ন হয় ঠিক একইভাবেই উৎপন্ন করা হয় সেগুলো। আর বর্ণালীগুলো দেখে এদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়, কারণ প্রত্যেকের যে রেখা বর্ণালী সেগুলো কিন্তু কি পরস্পর থেকে আলাদা আলাদা। এখন আসি কিভাবে হাইড্রোজেনের শোষণ বর্ণালীটি উৎপন্ন হয়। যখন আমরা যদি একটা হাইড্রোজেনের স্যাম্পলকে একটা গ্লাস টিউবের মধ্যে নিই, হাইড্রোজেন গ্যাস স্যাম্পল, এখানে এর মধ্যে দিয়ে সাদা আলো পাস করা হয়। এখন সাদা আলোটা থেকে কিছু কিছু আলো, কিছু কিছু নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো হাইড্রোজেনের ইলেকট্রন শোষণ করবে, বাকিগুলো কিন্তু এই প্রান্ত দিয়ে ফেরত আসে। আর ফেরত আসা আলোকে যখন আমরা প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করা হয় তখন সেগুলো আবার আগের মতো বিশ্লিষ্ট হয়ে যায়, সবগুলো আলাদা আলাদা বর্ণে বিভক্ত হয়। কিন্তু যখন আমরা এখানে বর্ণালীটা দেখব, দেখব কি কিছু কিছু আলো তরঙ্গদৈর্ঘ্যের আলো অনুপস্থিত, সেই জায়গাগুলোতে কি কালো কালো দাগ সৃষ্টি হয়, সেটাই হচ্ছে কি হাইড্রোজেনের অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রাম। এখানেও কিন্তু কি তাদের
শক্তির পার্থক্যটা সবসময় ইএইচ মাইনাস ইএল ইজ ইকুয়াল টু ইএফ এর সমান, এইচ এফ এর সমান হবে। অর্থাৎ বোরের যে তৃতীয় শিকার রয়েছে সেই অনুসারে ইলেকট্রন গুলা শক্তি শোষণ করে উপরে কক্ষপথে যাবে এবং সেগুলোকে তার কারণেই আমরা কিন্তু এখানে অনুপস্থিত রেখা দেখতে পাই। এবার আসি নিঃসরণ বর্ণালী ও শোষণ বর্ণালী সম্পর্কে। উপরে চিত্রটা হচ্ছে কি একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী, আর নিচেরটা হচ্ছে কি একটা বিচ্ছিন্ন ইমিশন বা নিঃসরণ বর্ণালী, আর একটা হচ্ছে কি এটা হচ্ছে এটা এক ধরনের বিচ্ছিন্ন বর্ণালী কিন্তু শোষণ বর্ণালী। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সব হাইড্রোজেনের জন্য, দুইটাই হাইড্রোজেনের যে বর্ণালী গুলো নিঃসরণের জন্য সৃষ্টি হয়েছে ঠিক তার নিজ বরাবর শোষণ বর্ণালীতে সেই দাগগুলো কালো কালো সৃষ্টি হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে ইলেকট্রন যখন নিঃসরণ বর্ণালী প্রদর্শন করে তখন যে কক্ষপথ থেকে নেমে আসে এবং শক্তি শোষণ করে, আর যখন ইলেকট্রন শোষণ বর্ণালী প্রদর্শন করে আবার পুনরায় সেই কক্ষপথে ফিরে যায় এবং সেই তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলো শোষণ করে। তো এটা হচ্ছে কি ইমিশন বর্ণালী ও অ্যাবজর্পশন বর্ণালীর মধ্যে সম্পর্ক। কারণ ইলেকট্রনের এখানে শক্তি নির্দিষ্ট, তাই শক্তি সে শোষণ করুক কিংবা নিচে নেমে আসুক তাদের পার্থক্যটা কিন্তু ফিক্সড থাকবে। তাই পার্থক্য ফিক্সড থাকায় তাদের কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যটাও কিন্তু ফিক্সড। তাই এখানে তারা একই রকম সবসময় একই লাইনগুলোই দেখায় বারবার, ইমিশন লাইন কিংবা অ্যাবজর্পশন লাইনের মধ্যে। লাইন স্পেকট্রাম ইজ এ ফিঙ্গারপ্রিন্ট অফ অ্যান এলিমেন্ট। আমরা একটু আগেই বলেছি যে প্রত্যেকটা মৌলের রেখা বর্ণালী ভিন্ন ভিন্ন, তাই যে কোনো একটা মৌলকে যদি সুনির্দিষ্টভাবে এবং অদ্বিতীয়ভাবে চিহ্নিত করতে হয় তাহলে আমরা রেখা বর্ণালীর সহায়তা নিতে পারি। এখানে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ সোডিয়াম, হাইড্রোজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নিয়ন এগুলোর বিভিন্ন রেখা বর্ণালীর চিত্র। তোমরা যদি ভালো মতো খেয়াল করো তাহলে দেখবে প্রত্যেকটা বর্ণালী পুরোপুরি একই নয়, কিছু কিছু জায়গায় হয়তো একটু কিছু 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 জায়গায় হয়তো একটু ওভারল্যাপ থাকে কিন্তু তাও কিন্তু কি পুরোপুরি নয়। তাই আমরা যদি পুরোটাকে পর্যবেক্ষণ করি তাহলে আমরা বুঝতে পারবো কি এটা হচ্ছে কি একটা ইউনিক একটা জিনিস মৌলের। তো আমাদের কাছে যদি একটা আননোন একটা বর্ণালী থাকে যেটা আমরা বের করতে যাচ্ছি আসলে এটা কোন মৌল বা যৌগ, তাহলে আমরা পাশাপাশি সবগুলো মৌলের বর্ণালী এভাবে স্থাপন করলাম, তারপর এটা পাশাপাশি মিলিয়ে দেখবো কি কোনটার সাথে মিলে যায়। তোমরা যদি দেখো ভালো মতো এই আননোন বর্ণালীর সাথে স্ট্রনশিয়ামের বর্ণালীটা কিন্তু কি একদম হুবহু মিলে গিয়েছে। তার মানে কি এই আননোন বা অজানা যে বর্ণালীটা রয়েছে সেটা হচ্ছে কার্বনালী, স্ট্রনশিয়ামের বর্ণালী। তো এই ছিল আমাদের বর্ণালী ও বর্ণালীর প্রকারভেদ নিয়ে কথা এবং কিভাবে আমরা একটা বর্ণালী দিয়ে রেখা বর্ণালী থাকলে আমরা সেই মৌল বা যৌগকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট করতে পারো যে কোনো যদি কোনো প্রয়োজন হয়, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ভিডিওতে আমরা হাইড্রোজেন বর্ণালীর যে বিভিন্ন অঞ্চলগুলো রয়েছে এবং বর্ণালী সম্পর্কিত রিডবার্গের সূত্রটা দেখব। ধন্যবাদ সবাইকে।